হাই বন্ধুরা, আমি কেকা আর কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটাটো এগ স্যান্ডউইচ। খুবই সিম্পল রেসিপিটা, স্বাদে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। তো দেরি না করে রেসিপিতে চলে যাই। কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেল, 1 টেবিল স্পুন গোটা জিরে অ্যাড করলাম। জিরেটা ভালো করে ভেজে নিয়েছি। মিডিয়াম সাইজ কুচিয়ে রাখা একটা পেঁয়াজ কড়াইতে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নিলাম। গ্রেট করে রাখা গাজর আর কুচিয়ে রাখা বিনস কড়াইতে অ্যাড করলাম। পেঁয়াজের সাথে গাজর আর বিনস ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন, তবে এটুকু লক্ষ্য রাখবেন যাতে সবজিগুলো খুব ফাইন চপ করে নেন, তাহলে আলুর সাথে খুব ভালোভাবে মিশে যাবে। 2 কোচানো কাঁচা লঙ্কা কড়াইতে অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সবজিগুলো ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ অ্যাড করলাম যাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। 1/2 টেবিল স্পুন হলদি গুঁড়ো, অল্প পরিমাপে লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, 1 টেবিল স্পুন ভাজা জিরের গুঁড়ো। সমস্ত কিছু সবজির সাথে ভেজে নিচ্ছি, আর কোনো রকম মশলা অ্যাড করব না। গ্রেট করে রাখা একটা সেদ্ধ আলু কড়াইতে দিয়ে দিলাম। আপনারা চাইলে আলু ম্যাশ করেও নিতে পারেন। সবজির সাথে আলুটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে সমস্ত সবজির সাথে আলুটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। আলুটা এখন রেডি হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আলুটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এখানে 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি, 1/2 টেবিল স্পুন টমেটো কেচাপ ব্রেডের ওপর লাগিয়ে নিচ্ছি। খুব বেশি টমেটো কেচাপ দেবার প্রয়োজন নেই। আলুর যে পুরটা রেডি করে নিয়েছি, সেই আলুর পুরটা ব্রেডের ওপর এক সাইডগুলো কোট করে নিচ্ছি। আলুর পুরটা দিয়ে কোট করার সময় এটুকু খেয়াল রাখতে হবে যাতে আলুর পুরটা গরম না থাকে। এভাবেই 4 পিস ব্রেড কোট করে নিচ্ছি আলু দিয়ে। আলুর পুরটা দেওয়ার পর হাতের সাহায্যে পেস্ট করে সমস্ত ব্রেডটা ভালোভাবে কোট করে নিচ্ছি। খুব বেশি পেস্ট করবেন না, হালকা হাতে প্রেস করে এভাবে 4 পিস ব্রেডই কোট করে নিলাম। একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর ডিমগুলোকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। 2 পিস ব্রেডের ওপর ডিমগুলোকে এভাবে সাজিয়ে দিচ্ছি। আপনারা যদি চান ডিমটা গ্রেট করেও দিতে পারেন। অল্প পরিমাপে গোলমরিচের গুঁড়ো ডিমের ওপর ছড়িয়ে দিচ্ছি, এতে ডিমের স্বাদটা অনেকটা বেড়ে যাবে। কোট করে রাখা আলুর ব্রেডগুলো ডিমের ওপর দিয়ে এটাকে পেশ করে দিচ্ছি। আলুর পুর দিয়ে রাখা পেটের পিসটা ডিমের ওপর দিয়ে দিলাম। হালকা হাতে এটাকে চেপে চেপে সেট করে নিচ্ছি। খুব বেশি চাপ দেবেন না, সেক্ষেত্রে ব্রেডটা ছিঁড়ে গিয়ে আলুর পুরটা বাইরে বেরিয়ে আসবে। প্যানে 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তৈরি করে রাখা ব্রেডের পিসটা প্যানে দিয়ে দিলাম। এক সাইডটা হয়ে গিয়েছে, অন্য সাইডেও বাটার দিয়ে দিলাম। এটাকে উল্টে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি। খুন্তির সাহায্যে এভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি। এটা হয়ে গিয়েছে, এটাকে নামিয়ে নিলাম। সেকেন্ড ব্রেডের পিসটাও একই প্রসেসে ভেজে নিচ্ছি। খুন্তির সাহায্যে চেপে চেপে ভেজে নিলে ওপরটা যেমনি কিপসি হবে, ভেতরটা তেমনি সফট হবে। আপনারা খুবই অল্প সময়ে বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটা করে দিতে পারেন। আশা রাখছি বাচ্চাদের খুবই ভালো লাগবে।
দু পিস ব্রেড এভাবেই ভেজে নিলাম। স্যান্ডউইচটা এখন একদম রেডি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর আলু আর ডিমের কোট করার পর এটা সেট হয়ে গিয়েছে। দুটো লেয়ারই আপনারা দেখুন খুব সুন্দর বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব। আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।